আজকে উপনির্বাচন এসেছে, আমি মনে করেছিলাম উনারা আমাকে ইনসাফ করবেন, ইনসাফের ভিত্তিতে এই আড়াই বছরের জন্য আমি যেহেতু উনার ছেলে প্রার্থী হয়েছি উনারা আমাকে সুযোগ দিবেন। তবে আমার বিশ্বাস এই দক্ষিণ বাগবাসী সেই ইনসাফটুকু আমার প্রতি রাখবেন। আমি আজকে এখানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসি নাই, আমি আজকে এখানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসি নাই, আমি আজকে নির্বাচন আসছে বলে আপনাদের গারস্থ হচ্ছি, বুট চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 10 নং দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে সামনে রেখে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত উপনির্বাচনে সম্মানিত 6 জন প্রার্থী, এখানে উপস্থিত সম্মানিত দক্ষিণবাগ ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত সকল মুরব্বিয়া যুব সমাজবৃন্দ, এখানে উপস্থিত দক্ষিণবাগ ইউনিয়নের উভয় সিএনজি স্ট্যান্ডের সম্মানিত নেতৃবৃন্দ, এখানে উপস্থিত দক্ষিণবাগ ইউনিয়নের অটোরিক্সা শ্রমিক বৃন্দ, এখানে উপস্থিত দক্ষিণবাগ ইউনিয়নের ট্রাক এবং লাইটের শ্রমিক বৃন্দ, এখানে উপস্থিত দক্ষিণবাগ ইউনিয়নের বাজার ব্যবসায়ী বৃন্দ, এখানে উপস্থিত দক্ষিণবাগ ইউনিয়নের সুশীল সমাজ বৃন্দ, সবাইকে আমার ব্যক্তিপক্ষ থেকে যারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব, আমি সর্বপ্রথম কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সংগঠন এরকম একটি আয়োজন করে দক্ষিণবাগ ইউনিয়নের আপামর জনসাধারণকে একই মঞ্চে এনে আমাদের 6 জন প্রার্থীকে একই চেয়ারে বসিয়ে যে নজির স্থাপন করেছেন সেটি দক্ষিণবাগ ইতিহাসে অতীত হয়নি, ভবিষ্যতে হবে কিনা জানি না, সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এখানে আমার সদ্য ইকবাল চাষা এবং সদ্য সামাদ চাষা যে সকল গুণীজনের নাম স্মরণ করেছেন ওনাদের সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। দু চারটা নাম বাদ পড়েছে, মরহুম তসরি তসুন আলী মেম্বার সাহেব, মরহুম অমর উদ্দিন মেম্বার সাহেব, মরহুম করিম মেম্বার সাহেব, মরহুম লুলি হাজি সাহেব, ওনাদের সহ সবাই সবার প্রতি আমি মহান রাব্বুল আলামিন ওনাকে যেন জান্নাত বাসী করেন সেই দোয়া কামনা করছি। আজকে উপনির্বাচন এসেছে বলে আমরা এখানে সবাই জড়ো হয়েছি। আপনারা জানেন এই দক্ষিণবাগে এই মুহূর্তে নির্বাচন হওয়ার কথা না, আজিরউদ্দিন চেয়ারম্যান সাহেব সাহস করে এই দক্ষিণবাগবাসীর মান সম্মান ইজ্জত বলিষ্ঠ করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই রিজাইন দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যান্ডিডেট হওয়ার কারণেই আজকে উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। সেই জায়গা থেকে আমি মনে করি এখানে 14 প্রার্থীগণ সকলেই আমার বয়সে বড়, অনেকেই আজকে আমার চাচা কিংবা বড় ভাই লাগেন, সেই অধিকারের জায়গা থেকে আমার বাবাকে যেহেতু আপনারা অতীতে 5 বছরের জন্য ভোট দিয়েছিলেন, আজকে উপনির্বাচন এসেছে, আমি মনে করেছিলাম উনারা আমাকে ইনসাফ করবেন, ইনসাফের ভিত্তিতে এই 2.5 বছরের জন্য আমি যেহেতু উনার ছেলে প্রার্থী হয়েছি উনারা আমাকে সুযোগ দিবেন। তবে আমার বিশ্বাস এই দক্ষিণবাগবাসী সেই ইনসাফটুকু আমার প্রতি রাখবেন। আমি আজকে এখানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসি নাই, আমি আজকে এখানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসি নাই, আমি আজকে নির্বাচন আসছে বলে আপনাদের গারস্থ হচ্ছি, বুট চাচ্ছি। কিন্তু এর আগে 2011 সন থেকে আজ অব্দি আমার বাবার সাথে সাথে পাশে এই দক্ষিণবাগের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি হেঁটেছি। আমি দক্ষিণবাগ ইউনিয়নের মাধবকুণ্ড থেকে জলপ্রপাত থেকে পাতারিয়া পাহাড় থেকে 10 নং কাশেমনগরের কোকারমের পুল থেকে পশ্চিম আতলিয়ার পেনাগুল থেকে এমন কোন গ্রামে আমি বিচরণ করি নাই, এমন কোন গ্রামে আমার পদচারণ হয় নাই কেউ বলতে পারবেন না। আমার বিশ্বাস দক্ষিণবাগ ইউনিয়নে আমি আজকে এই প্রথম নির্বাচনে আপনাদের কাছে ভোট চাচ্ছি। কিন্তু এর আগে আপনারাই অনেকে আমাকে বলেছিলেন ভাই আপনাকে আগামীতে আমরা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই, আমি সেই স্বপ্ন নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি, আমি ব্যক্তিগত কোনো মতে এখানে দাঁড়াই নাই। আজকে আমরা এখানে অনেকেই ইস্তিহার দিচ্ছেন, আমি আপনাদের সামনে আমার কিছু ইস্তিহার দিতে চাই। দক্ষিণবাগ ইউনিয়নে তথ্য অফিসে আপনারা জানেন আজিরউদ্দিন চেয়ারম্যান সব চেয়ারম্যান থাকাকালীন সময়ে ডিজিটাল ট্যাক্স আদায়ে ডিজিটাল ট্যাক্স পত্র দিতে এই দক্ষিণবাগ ইউনিয়ন সিলেট বিভাগের শ্রেষ্ঠ হয়েছিল। আজিরউদ্দিন চেয়ারম্যান আমার বাবা চেয়ারম্যান থাকাকালীন সময়ে উনি বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়ে বিদেশ সফর করেছিলেন, সেই সম্মানে এই দক্ষিণবাগের এসেছিল। আজকে আমার সম্মানিত মুহিবুর রহমান কামাল চাচা ইউপি সদস্য থেকে চেয়ারম্যান প্যানেলের দায়িত্ব পালন করেছেন। একটা ইউনিয়ন পরিষদে 9 জন ইউপি সদস্য এবং সদস্য ছাড়া রেজুলেশন ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, আমি মনে করি প্রত্যেকটি সিদ্ধান্ত ইনাদের সবাইকে সাথে নিয়ে করেছিল। দক্ষিণবাগ ইউনিয়নে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে আইন আছে, প্রতি বছর ইউনিয়ন পরিষদে অডিট হয়, সেই অডিটও দক্ষিণবাগ ইউনিয়ন খুব সম্ভবত 2016 সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ হয়েছে। যদি এই ইউনিয়নে দুর্নীতি হতো 2016 সালে এই ইউনিয়ন পরিষদ
ট্যাক্স আদায়ে এক নম্বর হতো না। আজকে দক্ষিণবাগ ইউনিয়নে আমি আমার কিছু ইস্তিহার দিতে চাই। আপনারা জানেন আজিরউদ্দিন চেয়ারম্যান সাহেবের 12.5 বছরের শাসনামলে উনি যে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট গুলো করে গিয়েছেন, অসম্পূর্ণ যে কাজগুলো রয়েছে, আমি আপনাদের সবার কাছে চাচ্ছি, আমার বাবার ইউনিয়ন পরিষদের সম্পূর্ণ মেয়াদ এখনো শেষ হয়নি, ওনার যে 2.5 বছর অসমাপ্ত কাজ রয়েছে সেই অসমাপ্ত সময়টুকু আগামী 28 তারিখে 27 তারিখে বুটোর মাধ্যমে এই কাজটুকু আমি সম্পূর্ণ করতে চাই। আমার এখানে একটা সুযোগ আছে, আমাকে যদি আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন আমি 3টি মাধ্যমে কাজ করার সুযোগ আছে। আপনারা জানেন আমার চাচা জেলা পরিষদের সদস্য, আমার বাবা উপজেলা পরিষদের চেয়ারম্যান, এখানে যদি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হই আমি একভাবে না একভাবে সেই সুযোগ এবং সুবিধাই দক্ষিণবাগ ইউনিয়নবাসীর কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এই দক্ষিণবাগ ইউনিয়নে আমি একটা উদ্যোগ হাতে নিয়েছি, দক্ষিণবাগ ইউনিয়নের প্রত্যেকটি মসজিদের সামনে উপজেলা পরিষদ থেকে উপজেলা চেয়ারম্যানকে বলে উনাকে আমি দাবি করে বলতে পারবো এই ইউনিয়ন পরিষদের মানুষেরা আপনাকে সেই 1992 সনে আজ থেকে 32 বছর আগে আমাদের পরিবারে রাজনৈতিক দ্বারা শুরু হয়েছিল, আজ অব্দি সেই দ্বারা অব্যাহত আছে, এটি কিন্তু জোর খবরে আমরা আদায় করি নাই। এই দক্ষিণবাগবাসীর আন্তরিকতায় মায়া এবং বুটের মাধ্যমে আমরা রাজনীতির সেই পরিচয় পেয়েছি। আমি দক্ষিণবাগ ইউনিয়নের প্রত্যেকটি মসজিদে উপজেলা পরিষদ থেকে একটি বরাদ্দ এনে প্রত্যেকটি মসজিদের সামনে একটি স্ট্রিট লাইট লাগাইতে চাই। আমি দক্ষিণবাগ ইউনিয়নে আমার বাবা আজ পর্যন্ত কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম সেই বাস বিচার করেন নাই, কে কোন ধর্মের। আজকে অনেকেই জাত প্রথার দোহাই দেন, এই দক্ষিণবাগ ইউনিয়নে সাম্প্রদায়িকতার বাদ বঙ্গ হলে আজিরউদ্দিন চেয়ারম্যানের শাসনামলে বঙ্গ হয়েছে। কিছু কিছু স্বার্থান্বেষী প্রার্থী নির্বাচন আসলে প্রত্যেকটি নির্বাচনে ওনারা ওনাদের স্বার্থ হাসিল করার জন্য বুট আদায়ের জন্য এই জাত প্রথার চালু ওনারাই করেন, আজিরউদ্দিন চেয়ারম্যান সেটি বঙ্গ করেছেন। কেবল জাত জাত আমরা সবাই মানুষ জাত, জাত প্রথা নিপাত যাক, দক্ষিণবাগ মুক্তি পাক, সেটাই হোক আমাদের। আমরা আজকে আমি এখানে চেয়ারম্যান নির্বাচিত হলে আঙ্গুল ফুলে খোলা গা সবার কোনো দুশ্চিন্তা আপনাদের নাই, কারণ আমার জন্মের পূর্বে থেকেই প্রতিনিধিত্বের ধারাবাহিকতা দক্ষিণবাগবাসী আমাদের পরিবারে দিয়েছেন। সেজন্য আমি এখান থেকে পাওয়ার কিংবা নেওয়ার কিছু নাই, এখানে দেওয়ার জন্য আমরা এসেছি। আমার বাবাকে বিগত 8 তারিখে আপনারা যে বুট দিয়ে দক্ষিণবাগবাসী সম্মানিত করেছেন সেই সম্মানের বদলা আমরা দিতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার সময় শেষ না আছে, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আর বৃষ্টির মাঝে কাউকে কষ্ট দিব না, আমাদের পরিবারকে আপনারা অনেক দিয়েছেন। একটি কথাই বললো, রিক্ত আমরা সিক্ত আমরা, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আগামী 27 তারিখে নির্বাচনে এখানে সম্মানিত যে সকল প্রার্থী সবাইকে আমরা একসাথে নিয়ে আমি কাজ করতে চাই, সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। দয়া করে কেউ স্লোগান দিবেন না, দয়া করে কেউ স্লোগান দিবেন না। আমি কথা দিয়ে যাচ্ছি 27 তারিখের নির্বাচনে যদি আমার নসিবে থাকে হয়তো আমি নির্বাচিত হতে পারবো, যদি আমার নসিবে না থাকে নির্বাচিত নাই হই। আজকে অনেকে স্বার্থবাদী বক্তব্য দিচ্ছেন, ওনারা বলছেন যদি ওনারা নির্বাচিত হন তাহলে এই সেই করবেন। আমি কথা দিয়ে যাচ্ছি যদি আমি নির্বাচিত নাই হই এই দক্ষিণবাগের মাটি ছেড়ে কখনো যাব না, আমার লন্ডনে কোনো বিচারাগার নাই, আমি দক্ষিণবাগের মাটি ছেড়ে কোথাও যাই নাই। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ের মিছিলে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।